শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে ডাল চাল একসাথে দিয়ে সকাল সকাল আয়ুষের জন্য একটুখানি ভাত করে নিলাম, কারণ আজকে থেকে আয়ুষের স্কুলটা যাচ্ছে। দুদিন হয়ে গেল, মানে দু তিন দিন হয়ে গেল স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ 1 তারিখে স্কুল খুলে ফেলেছিল। তো আস্তে আস্তেই তো আমাদের দু তারিখ বোধ হয় হয়েছিল। হ্যাঁ, তো এখন আর কি স্কুলে আজকে থেকে পাঠাবো, পরীক্ষা এই নভেম্বরের লাস্টের দিকে। তো চলো, ওর জন্য একটু ডাল সিদ্ধ ভাত করে নিলাম। ডাল সিদ্ধ নয়, তার সাথে একটা হাফ বয়েল ডিম আছে আর আলু সিদ্ধ আছে। চলো, ঘি নিয়ে নিয়েছি, এবার আয়ুষকে তাড়াতাড়ি করে খাইয়ে নেব। শরীরটা ব্যথা ব্যথা করে, ও বাবা, শরীরটা টান টান দেয় একটুখানি। তো বন্ধুরা, আয়ুষকে খাইয়ে দাইয়ে পাঠালাম স্কুলে, বাজে। তারপরে দুটো ভিডিও এডিট করলাম। তোমরা জানো আজকে আমি দুটো ভিডিও পোস্ট করব, করেছি, মানে যেহেতু এটা কালকে যাবে, আজকে দুটো ভিডিও আমি পোস্ট করব, সেই জন্য দুটো ভিডিও বসে বসে এডিট করলাম, কারণ তোমাদেরও বাসি ভিডিওগুলো দেখতে ভালো লাগে না, সেই জন্য দুটো ভিডিও একসাথে পোস্ট করবো বলে দুটো ভিডিও ভাত ডাল বসিয়ে দিয়ে দুটো ভিডিও একসাথে পোস্ট করব, এই জন্য এডিট করলাম। মানে কাজ শেষ, এখন শরীরটাকে টানা দিচ্ছি, মানে কি বলবো, এটাও তো একটা কাজ বলো। দুটো একটা ভিডিও এডিট করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, যদিও বা আমার 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, আর যেহেতু দুটো ভিডিও পাক্কা 2 ঘন্টা নিয়ে নিল সেই ভিডিওগুলো এডিট করতে। ওই দেখো বেড়াগুলো ভেঙে গেছে, মানে নদীর পাড় দেখা যায় এরকম অবস্থা। তোমাদের দাদাভাইকে বলছি যে আমাকে একটা এখানে ঘর বানিয়ে দাও সুন্দর করে, যাতে করে এই জায়গাটা ঢাকাও পড়ে যায়। আর এই বেড়াগুলো কি বিশ্রী লাগে দেখো, বাড়িতে ডেই এসে দেখি যে কেমন করে ভাঙছে বলো তো, কি জানি হাওয়াতে, ও ওই যে কালী পুজোর দিন হাওয়া হয়েছে ওই সময়। তো পুরো বেড়াগুলো ভেঙে গেছে, আর জবা ফুলের গাছটা আমাকে এখান থেকে সরাতে হবে, গাছটা খুব সুন্দর হয়েছে, জবা ফুলের এখানে গাছ হয়েছে, ওই দেখো সাদা। তো এখন ও ডালপালা পরিষ্কার করবে আজকে। ও ব্রাহ্মণ বলছো, বসো, আয়ুষকে এনে করবা, কত যে ছিম গাছ হয়েছে তার নাই, কারণ এই জায়গাটা তো আগে আমাদের ছিমের গাছ ছিল, ওই যে ওই জায়গাটা পুরো ছিম গাছ ছিল, পুরো ছিম গাছ হয়ে গেছে। লাউ গাছ হয়েছে কোথায় দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, লাউ গাছ, উই দেখো লাউ গাছ মাটিতে, এটাকে এখন উপরে তুলবে, এই পুঁই শাকের গাছটা মানে ইয়ে করে ফেলবে, কেটে ফেলবে, কারণ পুঁই শাক আর খাওয়া যাবে না, অনেক একদম ডাটাগুলো শক্ত শক্ত হয়ে গেছে। তো পুঁই শাকগুলো সব কেটে ওই লাউ গাছটাকে ওই চাঙার মধ্যে তুলে দেবে, আর এই পাশে আমি ঘর করবো, আমি আমি ঘর করবো আমি। পূর্ণিমাতে আমাদের বাড়িতে পুজো হয়, তোমরা সবাই জানো, আগের ওই বাড়িতে যখন ছিলাম তখন আমি রাস পূর্ণিমাতে পুজো করেছিলাম। তো সেই বাড়ি আমরা ভেবেছিলাম যে না, এই পুজোটা আমরা ধরে রাখবো, মানে করবো প্রত্যেক বছর। গোবর না দিলে লাউয়ের গাছের চেহারা ভালো হবে? এই যে বনের মাথার থেকে একটু সার নিয়ে এসা, তুমি আগে পুঁই গাছের ডালটা কাটো, মানে একদম মানে এগুলো নরম, কিন্তু বাকি যতগুলো আছে সব আর কি শুকিয়ে গেছে, মানে কেমন শক্ত হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। আর কত পুঁই শাক খাবো, সিজন বাই সিজন খেতে হয় জিনিস। এবার দেখো না, এই জায়গায় একদম মনে হয় যে ম্যাগি ঝুলছে, ম্যাগি, এই দেখো মনে হয় ম্যাগি, দেখো না ম্যাগির মতন লাগে গাছটা, দেখো কি পরিমাণ হয়েছে। কাটতে তো মায়া লাগে, কিন্তু লাউয়ের চারাটা যেহেতু হয়েছে তো লাউয়েরটাকে একটু উঠাই, কয়েকদিন তো পুঁই শাক খেলাম, এটা হচ্ছে শীত লাউ, দেখো কি সুন্দর দেখলে তারে চোখে নেশা। সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা, বসন্ত কালে তুমি বন্ধু আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা। ভীষণ ভালো লাগে গানটা, ওরা ওর ভালো লাগতো, প্রথমে আমার রাগ উঠতো গানটা শুনে, কেন বারবার শুনতো, তারপর দেখি আমি যখন বলতে পারি গানটা তখন আবার আমার ভালো লাগে গানটা, আমার থেকে বেশি ভালো আয়ুষ পারে গানটা, ওর বাবা আর আয়ুষ সেম গানটা শুনতে খুব ভালোবাসে। আয়ুষ দেখি কি মিনমিন করে গান গায়, সাদা সাদা কালা কালা, কি 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 বললি তুই, যখন গানটা শুনি
বলে শুনবা, তখন আমাকে গানটা শোনায়, সম্পূর্ণ গানটা আর মুখস্থ। আয়ুষের হাসিও পায় একদিকে যখন আয়ুষ বলে গানটা। তো আসলে অবশ্যই মুখে শুনতে পারবে নাকি? নিয়ে আসি পরে গানটা বলতে বলবো। একটু দাও সে তো দিবই, একটা একটা কন্টেন্ট ভাবলাম গো, মাথার মধ্যে কি যে ঘুরে সারাদিন, ফটকে একটা কন্টেন্ট বানাবো। ওকে সার্ভার অ্যাড দিয়ে দাও। সার্ভার অ্যাড কি সার্ভ ইউজ করছি মনে নাই। ওই যে সানলাইট। ও আচ্ছা, সানলাইট ব্যবহার করুন আর হয়ে যান বিনা পরিশ্রমে, কাপড় হবে চকচকা বিনা পরিশ্রমে। কাপড় ভেজাতে ভেজাতে হয়ে গেল এখানে ভাত, আমি মার ছেঁকে নিয়েছি। আর এখানে দেখো ডালটা কি গাঢ় হয়ে সিদ্ধ হয়েছে, তো সেই জন্য আমি আবার একটু গরম জল বসিয়ে দিলাম। মানে ডালটা একটু পাতলা পাতলাই করবো, এটা বেশি মানে ইয়ে হয়ে গেছে, এটা কাটা দেবো। আর কাটা দিলে ডাল একটা আলাদা টেস্ট হয়, আর দেখো এরকম যদি আস্তে আস্তে থাকে এই ডালটা একটা আলাদা টেস্ট হয়। তো দেখি আজকে কি দিয়ে করি, তো চলো ডালটা হলে বসিয়ে দিলাম ডিম। ডিমটা ভাজা হলে ডিমের কারি করেই ব্যাস আমার রান্না শেষ। আর এটা হচ্ছে আয়ুষের মাংস, পাটার মাংস ছিল, গরম করে নিলাম। এখানে লিভার টিভার আছে, রান্না শেষ, এখন ঘর দুয়ার গোছাবো। আর বসেছি সবজির ঝুড়ি নিতে, মানে সবজির ঝুড়ি গুছাতে। এই দেখো সবজির ঝুড়ি গুছাবো। আর আয়ুষের পাপা ওখানে ওই সাফ সাফাই করছে, মানে পরিষ্কার করছে, ওই গাছপালা ভর্তি হয়ে গেছিলো। ওই যে দেখো, ওই তোমার মোবাইলটা অন করো নেই তো। আমি কি খাচ্ছি বলো তো, এই যে ইসকন মন্দিরের প্রসাদে যে কুরমাগুলো হয় না, সেটা অনেকক্ষণ থেকে মনটা চাচ্ছিলো কিছু একটা মুখে দেয়, কিছু একটা মুখে দেয়। সকালে সেই চা খেয়েছি, বাজে তো একটা, তো সময় আর পাচ্ছিলাম না। এই মোবাইলের কাজ, এই রান্না, এই করতে করতেই গেলো, রান্নাটা হলো। তো এখন বসেছি সবজি কাটতে, তার আগে এই যে প্যাকেট নিয়ে কুড়মুড় কুড়মুড় করে খাবো আর সবজিটা গুছাবো। গুছিয়ে কাপড় আছে এক গামলা, বাসন আছে, ঘর মোছা অনেক কাজ আছে, রান্নাঘর পরিষ্কার করা। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘর পরিষ্কার করা অনেক কাজ আছে। আয়ুষ স্কুল থেকে চলে আসলো, উই যে ঘরে আয়ুষ আছে, উই যে আয়ুষ খেলছে। আজকে শনিবার না, তাই একটার দিকেই ছুটি হলো, তো চলো খেয়ে নি। তো চলো ওইদিকে, এখন রান্নাবান্না হয়ে গেছে, রান্নাটা হলে একটা নিশ্চিন্ত থাকি। তো এবার আস্তে ধীরে যতটাই দেরি হোক না কেন, রান্না হলে নিশ্চিন্ত, যেমন তেমন সব থেকে নিশ্চিন্ত লাগে আমার ভিডিওটা যদি রেডি হয়ে যায়, ঠিক দুটোর আগে পোস্ট করতে পারি, সেটাই একটা নিশ্চিন্ত। ভিডিওটা যদি রেডি হয় একদম, মানে মানে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি যে না, আমার আজকের দিনের একটা বড় কাজ কমপ্লিট হলো। তো সেরকমই রান্না, ভিডিও আপলোড সব শেষ, বড় বড় কাজগুলো। তো এখন বসে বসে যা টুকিটাকি কাজ থাকে, বেস্তি কাজ যেগুলো হয়, যেমন ধরো এই যে সবজির ঝুড়িটা গোছানো, ব্যাগের মধ্যে সবজিগুলো ছিল, প্রত্যেকটা লঙ্কার বটা ছিঁড়ে ছিঁড়ে রাখা, এটাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তবুও এই যে যতগুলো বস্তার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, আলু, টমেটো আছে, তো সেগুলোকে একটার মধ্যে হাতের কাছে গুছিয়ে রাখছি, যাতে করে যখনই রান্না করতে নিই তাড়াতাড়ি বের করতে পারি। আর ফ্রিজে ঢুকালে আবার সেই ঝামেলা, বের কররে, এই কররে, সেই কররে, যাই হোক। ওই দেখো ডালটাও রাখলাম ঢেলে। সবজিগুলো ঠিকঠাক করে রেখে ঘর দুয়ার ঝাড় দিয়ে বাসনপত্র বার করে ঘরটাকে দেখো মুছে নিয়ে আসলাম। মুছে নিয়ে এসে এবার চলে আসলাম কাপড় ধুতে। দেখো কাপড় ধুতে ধুতে এতটা পরিমাণে বেলা হয়েছে, যার কাপড় মেলার আজকে সময় পাবো না, মানে মেললেও এক ঘন্টার মধ্যে বিকেল হয়ে যাবে, আমাকে আবার কাপড়টাকে তুলতে হবে সেই জন্য। তো এখন কাপড়গুলো ধুয়ে আমি বালতিতে ঠিকঠাক করে রেখে দেবো। আর ও গেছিলো নদীতে মাটি আনতে, তো নদীতে মাটি আনতে চুলোটা ভেঙে গেছে শীতের দিন, বেশ চুলোটাতে হলে অনেক সুবিধা হয়, এই আগুন তাপানো হয়, রান্নাও হয়। এটা কে বলো তো শুয়ে আছে যে কালা কুসকুসা, ওই দেখো কেমন করে লেটে আছে, ও নদীর থেকে মাটি নিয়ে আসলো, সেটা ওই দেখো নিয়ে এসে এমন মানে ভারীও তো, মানে ওয়েট আছে না নদীর মাটির, চুলো বানাবো বলে চুলোটা ভেঙে আছে, চুলো বানাবো সেই জন্য মাটি নিয়ে এসছে। ওই দেখো, ওই বাপরে তুমি ধুইবা জামা কাপড় ভাই, আমি ধুবই না। এই দেখো অবস্থা, সাদা প্যান্টের, তুমি শুয়ে থাকো, তুমি ধুইবা আমি ধুই না। তুমি খালি একবার খালি ইয়ের ব্যাগটা খালি চুলো ঘাড়ে একা দাও মাস্তে। তুমি রে, তোমাকে কে বলছে, নদীটা তো বাড়ির থেকে সামনে আমাদের, এমন তো না নদীটা দূরে 10 মাইল, তোমার কে বলছে একবার আনতে?
ওটাই তো, তা 14 বার যাব না যখন তাহলে আবার উফ কি ভারী, খুব ভারী কাজ জানতে হবে, এত ইয়ে হবে খাড়া দাঁড়ায় মাটির মধ্যে শুয়ে বসে। বাড়িতে না থাকলে বাড়িঘর একদম জঙ্গলে ভরে যায়। যেহেতু এই জায়গাটা একদমই একটা জঙ্গল ছিল, সেহেতু শেকড় বাকড়গুলো যতই আমরা তুলি না কেন ওই মাটির নিচে কিন্তু থেকেই যায়। তো খুব তাড়াতাড়ি তারা আবার মানে মানে ওই কী বলে ওগুলোকে ঘাস পাতা লতা সব জন্মে যায়। তো সেই জন্য দেখো এক সপ্তাহ কি দুই সপ্তাহ পুজোর সময় সব পরিষ্কার করা হয়েছিল, দুই সপ্তাহ বাড়িতে ছিলাম না, একদম দুই সপ্তাহের মধ্যে পুরো জঙ্গল হয়ে গেছিলো। মানে এখন তো পরিষ্কার আছে, এখন পরিষ্কার করলেও তো এবার ওই কলের পাড়ের সামনে কিছু দুব্বো ঘাস ছিল, মা এসে বলছে যে দুব্বো ঘাসগুলো তুলে ফেললে, আমি বলে দেখো এই দুব্বো ঘাসগুলো কোনো কাজেই লাগবে না, কারণ এখানে কলের পাড়ে জল ঠল ছেটা পড়ে, ওই এঠোর এঠোর ছেটা পড়ে, আয়ু শিশু করে, তো যাই হোক ওগুলো তো কোনো কাজে লাগবে না, সেই জন্য ওই ঘাসগুলো তুলে ফেলেছে। তো এবার দেখো এই পাশটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে, আর ওর চুলা বানাচ্ছে। চুলো বলে কি কী ব্যাপার আজকে চুলোটা বারবার কেন ঢুলে ঢুলে পড়ছে, এমন করে বলছে মাটিটা। তো দেখো উঠোনটা তো ঝাড় দিচ্ছি, আর ভাবছি কোথা দিয়ে কোন ময়লাটা নিয়ে পরিষ্কার করে বার করবো। মানে ওই পাশ থেকেও নিয়ে আসতে পারছি না, ও মাঝখানে বসে আছে, আর এই পাশ থেকে বার করবো, ও পাশের সামনের নোংরাগুলো কোথায় ফেলবো। তো যাই হোক তারপর বুদ্ধি বের হলো যে না দুটো দু জায়গায় জমিয়ে নিই, মানে এই যেখানে কালু বসে আছে এখান দিয়ে আমি গেট দিয়ে নোংরাগুলো বার করে নিই, আর যেটা ওই নোংরাগুলো আছে সেটা ওখানে জমিয়ে পরে হাত দিয়ে ফেলে দেবো, কারণ ও তো এখন উঠবে না, কি চুলো বানাচ্ছে। তো আসলে মাটিটা খুব নরম হয়ে গেছে, সেই জন্য যতই করছে না কেন নিচের দিকে নেমে যাচ্ছে। তো বললাম এটা একবারে হবে না, এটা অর্ধেক অর্ধেক করে করতে হবে, অল্পখানি করে শুকাবে তারপরে বাকিটা করতে হবে। তো সেটাই করছেও দেখো, এখানে অনেক কিছু ওই প্লাস্টিক ফ্লাস্টিক এগুলো সব জমিয়ে নিলাম, এবার এই পাশটা ভালো করে ঝাড় দিয়ে এবার ওই সরাবো ওই গেটের পাশ দিয়ে। ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটাকেও ঘরে ঢুকাতে হবে, স্নানের আগে ব্ল্যাঙ্কেটটা ঘরে ঢুকিয়ে নেব, কারণ রোদ তো আর নেই, এতক্ষণ রোদ ছিল, সারা দিন রোদ পড়ে, এই যে বিকেল টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ নেই, এখনই অন্ধকার হবে। তো চলো ঝাড় দিয়ে এবার স্নান টান করে আসো। সমস্ত জায়গা একদম চকচক চকচক করছে, কলের পাট হরবার সব পরিষ্কার করে এইমাত্র স্নান করে আসলাম, স্নান করে আস্তে আস্তে ওইদিকে হয়ে গেল সন্ধে। মানে কি বলবো, একটা ফোটা সময় দেয় না একটুখানি রেস্ট নেওয়ার, সন্ধে হলেই তো আবার এই চা কররে এই কররে আয়ুষটা টিউশনে পাঠাওরে, খেতে খেতে বাসন ধুতে ধুতে এখন পুরো সন্ধে লেগে যাবে। তো যাই হোক চলো এখন আমি তাড়াতাড়ি ভাত বেড়ে নিই, আর কী কী রান্না করেছি সেটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো করেছি ডিমের কারি আর কিছুই না, বেগুন ভাজা আগের ছিল, আর এটা আয়ুষের মাংস, এটা খেয়ে নিয়েছে, আর এখানে আছে ওই যে ডাল, এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। চলো তাড়াতাড়ি করে নিই, সন্ধে লেগে গেল। এসছে অনেক লোক, দেখো এখানে চা আর সিঙ্গারা, আয়ুষের বাবা সিঙ্গারা নিয়ে আসলো গিয়ে, চলো এখন চাটা গিয়ে দিয়ে আসি। গাড়িটা কেন কিনেছি এটা নিয়ে অনেক প্রশ্ন। দেখো আমি গাড়ি কেনার পর আমি এখানে এসেই কিন্তু তোমাদেরকে বলতে চেয়েছি, দেখো এসেই তো একটার পর একটা ভিডিও শ্যুট হচ্ছে, যেমন এসেই বিয়েবাড়ির শ্যুটটা হলো, তো সেহেতু আমি দুটো টাইটেল এমন করে একসাথে কেমন করে দেই, আমরা সবাই চাবো যে একটা টাইটেল একদিন পরপর পরপর সাজিয়ে সাজিয়ে দিলে সবাই দেখবে। তো এসেই বিয়েটা পড়লো, যে গাড়িটা কেন কিনেছি সেটা আমি করতে চেয়েছিলাম, এসে বিয়ে দাও বিয়ের থাম্বনেল টাইটেল দিলাম। তারপরের দিন পিয়ালি আসলো, ভাবলাম যে না ওকেও একটু দেখাই, সেটারও একটা থাম্বনেল টাইটেল দিই, তারপরে ভেবে রেখেছিলাম যে গাড়িটা কেন কিনেছি সেটা বলবো। তোমাদের দাদা থাকলে হয়তো ভালো হতো, যাই হোক ও বাজারে চলে গেছে, তোমাদের দাদা না সরি, অনেকেরই ছোটো হয়, আয়ুষের পাপাই বলছি, আয়ুষের পাপা যদি থাকতো ভালো হতো। বাজার মানে প্রচুর ভিডিও নেমে গেছে এটা নিয়ে, গাড়ি কেন কেনা, বাচ্চার অসুখ হ্যান ত্যান, যাই হোক তোমরা বলো যে এগুলো কথাতে ধরতেই না, আমি তো ধরি না, কারণ এসব কথা ধরে লাভ নেই, আমরা যখন করছি ভিডিও তো হবেই, সেটা নিয়ে লাভ নেই। কালকে লাইভে এসেছিলাম এই জন্যই, যখন বাচ্চার অসুখটাকে টেনে নিয়ে আসা হচ্ছে সেই বোন মেরোর কথা, সেটা নিয়ে খুব খারাপ লেগেছিলো, যেই জিনিসটা আমাকে ডাক্তার বলেই নি সেটার জন্য আমি মানে যাই হোক। তবে গাড়িটা যে কিনেছি মানে এটা একবারও, হ্যাঁ না না তিন চারজনের মাথাতে এসেছে যে গাড়িটা কিনেছে নিশ্চয়ই কারণ আছে, কারণগুলোও তুলে ধরেছে যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। মানে তিনজন বাদ দিয়ে, দুই তিনজন বাদ দিয়ে বাকি যারা গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলছো, কেন তুললো, তার বদলে গয়না করতে পারতো, তার বদলে বাথরুম করতে পারতো, তার বদলে বেসিন লাগাতে পারতো, অ্যাটাচ বাথরুম করতে পারতো, তার বদলে একটা ঘরে টাইলস নেই সেটা লাগাতে পারতো, তার বদলে সোনা কিনে রাখতে পারতো, তার বদলে জমি কিনে রাখতে পারতো, মানে একবারও এটা মাথাতে আসলো না তোমাদের যে গাড়িটা আমি যে কিনেছি সেটা নিশ্চয়ই বিলাসিতার জন্য নয়,
হ্যাঁ নিজের গাড়ি সে নিজের নিজের অধীনে, নিজের যেরকম চলা করব সে নিজের অধীনে, নিজের গাড়ি, যে আমি কখন কোথায় যাব না যাব। কিন্তু এটা এটাকে বিলাসিতা বলে না। আমরা একটা গাড়ি কিনেছি যাতে করে ওর বাবা ভাড়াটা মারতে পারে, একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দিলাম। আমরা গাড়ি কেনার প্ল্যানিং করে যাইনি কলকাতাতে, আমার মেসো গাড়ি চালায়, আমার মাসি গাড়ির শোরুমে কাজ করে। দু তিন দিন থাকতে থাকতে মেসোর সাথে যখন টিনাদের বাড়িতে গেলাম আমরা, মেসো বলে আরে জামাই তুমিও একটা গাড়ি কিনে নিতে পারো, দেখো এরকম ভাড়াটা মারলে কিন্তু বেশ হয়, প্রিয়ার ইউটিউবের সাথে সাথে তোমরা ভাড়াটা মারতে পারো। কারণ সুবুদ্ধি নিজের মানুষরাই দেয়, তোমরাও দাও অনেক সুবুদ্ধি। নিজের মানুষ বলতে আমি তোমাদেরকে যেহেতু ফ্যামিলি মেম্বার্স ভাবি, সেহেতু তোমরাও আমাকে অনেক সুবুদ্ধি দাও। মেসো বলেছে যে জামাই এরকম এরকম গাড়ি এখান থেকে গাড়ি নিতে পারো, সত্যি এখান থেকে খুব কম কম গাড়িটা কম দামে পাওয়া যায়। তো মেসোর কথাতে ও মানে বিন্দুমাত্র এদিক ওদিক ভাবলো না, ও খালি বললো ঠিক আছে মেসো, এবারের পেমেন্টটা পেয়ে দেখা যাক কী করা যায়। ওখানে থাকতে থাকতে পেমেন্টটা ঢুকলো, তার আগের থেকেই ও মেসোর সাথে মানে ও ঠিক করে নিয়েছিল যে না মেসোর কথাটা একদম ঠিক, যেহেতু আমাদের আগে গাড়ি চালানো হয়েছিল, গাড়ি চালিয়েছিল, তো সেহেতু মেসোর কথাটা একদম ঠিক। তো সেইভাবে ও ভেবে নিয়েছিল যে না ঠিক গাড়িটা চালানো যায়, যে এই যে বিয়ের সিজনগুলো আসছে, এই যে লং ড্রাইভ বলে যে দার্জিলিং, আমাদের শিলিগুড়ির থেকে দার্জিলিং অনেক ভাড়া হয়, তো এই গাড়িগুলোই কাজে লাগে, শিলিগুড়ি টু দার্জিলিং এই গাড়িগুলোই দরকার হয়। ও ভেবে আমাকে রাতে বলে, প্রথমে আমি এক ফোঁটাও রাজি হইনি, এই জন্যই তোমাদের এই কথাটা আমি সায় দিচ্ছিলাম যে এগুলো না করে অন্যটাও করা যেত গাড়ি না কিনে। আমি কিন্তু সায় দিচ্ছিলাম যে না কথাটা এই কথাটা ঠিক আছে, কিন্তু ও যখন আমাকে বোঝালো দেখো বাথরুম দিয়ে আমার এখন বাথরুম তো করতে পারবো, বাথরুম দিয়ে আমার টাকা আসবে না, বেসিন দিয়ে সিং দিয়ে এগুলো দিয়ে আমার টাকা আসবে না, টাকা আসবে আমি যদি গাড়ি কিনি সেটা যদি আমি ভাড়া দিই রাতের, আমার দিনের বেলা আমি আমার চ্যানেলে খাটবো, রাতের বেলা আমি ভাড়া মারবো। রাতে অনেক ভাড়া হয়, এখানে অনেক পেশেন্ট আছে যারা হসপিটালে যায়, এখানে অনেক লোক আছে যারা বেড়াতে যায়, যারা শিলিগুড়ি থেকে যদি ভাড়া মারে, বিশ্বাস করো আমি যদি শিলিগুড়ি বাড়ি হতো ভাড়ার কোনো চিন্তাই করতে হয় না, পার ডে শিলিগুড়িতে ভাড়া হতো, শিলিগুড়ি টু দার্জিলিং, শিলিগুড়ি টু দার্জিলিং। শুধুমাত্র আমাদের এখান থেকে শিলিগুড়ি 3 ঘন্টার রাস্তা বলে সেটা হচ্ছে না, যাই হোক তবুও পরে ও চেষ্টা করবে। এই প্ল্যানিং করে গাড়িটা নেওয়া হলো। তো নিশ্চয়ই আমি ফট করে প্রথমেই বলবো না যে আমি ভাড়ার জন্য গাড়িটা নিয়েছি, আমি তো বলবো যেহেতু মানে অ্যাট ফার্স্ট গাড়িটা আমার, আমি কিনেছি মানে আমরা কিনেছি গাড়িটা, সেটাই আমরা প্রথমে বলবো সবাইকে, তারপরে কিসের জন্য কিনেছি সেটাই বলবো। মানে দুটো দিন মানে কী বলবো, আর যাই হোক ভিডিও নেমে গেছে আর সেটা আমার জানা কথাই নামবে, আমার কেন প্রত্যেকটা ইউটিউবারের জানা কথা, তো নেমেছে ঠিক আছে, কারণ এটা সবার মনে প্রশ্ন হতেই পারে, যেহেতু আমি বলছি না এখান থেকে সবার মনে প্রশ্ন হতেই পারে যে কেন গাড়িটা এখন নিলে হেন তেন। কিন্তু তাই বলে বাচ্চার কথাটা মানে বাচ্চার কথাটা কোথার থেকে আসে, গাড়িটা কেনা হয়েছে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করেই, যাতে করে সেখান থেকেও কিছু আসে। আজকে ইউটিউবের আর্নিং আজকে আছে, কালকে একটু কমও থাকতে পারে, সেক্ষেত্রে গাড়িটা তো আমাদের, এটাও তো আমরা সম্পদ করে রাখলাম, এটা দিয়ে আমরা যদি কথার কথা, ধরো ইউটিউব নাও থাকে কথার কথা, কারণ আমিও জানি তুমিও জানো ইউটিউবটা পার্মানেন্ট নয়, আজকে ভিউস আছে কালকে নাও থাকতে পারে, আজকে ইনকাম আছে কালকে নাও থাকতে পারে, ইউটিউব অ্যাপটা থাকবে কিন্তু আমাদের হয়তো ইনকামটা আপ ডাউন হতে পারে, সেই জন্য আমরা একটা সম্পদ না হয় করে রাখলাম, এটা দিয়ে যদি ভবিষ্যতে আমাদের কাজে লাগে, ব্যাস এইটুকুই। আর এটা ইএমআইতে নেওয়া হয়েছে, প্রত্যেক মাসে সে গাড়ির ভাড়া দিয়ে, গাড়ির ভাড়া যদি হয় সেটা দিয়েই ইএমআইটা চোকানো হবে, আর এটাও আমরা করে রাখলাম একটা প্ল্যান করেই। না বিলাসিতা, হ্যাঁ আনন্দ তো অবশ্যই আছে যে একটুখানি ঘোরা, নিজের মতো করে আয়ুষকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, কলকাতা থেকে এখানে আসলাম মাত্র 2,500 টাকা তেল ভরে, ভাববে না গাড়িটা এত তেল কম খায়। এটা নিয়ে আর কিছু বলছি না, এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখাচ্ছে, আসলে ঘুম থেকে উঠেছি তো চোখটা কেমন ফুলে ফুলে লাগছে, চলো টাটা সবাই, ভালো থেকো।